সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা 2022 সালের এইচএসসি পরীক্ষার্থী, তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের অ্যাসাইনমেন্ট কিভাবে তোমরা লিখবে এর উপরে একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমি মোহাম্মদ আবুল খায়ের, লেকচারার ইন ইংলিশ, আখাউড়া কেন্দ্রিয়াল কলেজ। তো তোমাদেরকে একটা শর্ট স্টোরি লিখতে হবে। তো অ্যাসাইনমেন্টটা তোমরা কিভাবে লিখবে আমি একটা পূর্ণাঙ্গ নমুনা উত্তর তোমাদেরকে দেখাবো, তোমরা এখান থেকে লিখতে পারবে এবং এখান থেকে লিখে তোমরা তোমাদের কলেজে জমা দিতে পারবে। তোমরা এইভাবে শুরু করবে এইচএসসি 2022 ইংলিশ অ্যাসাইনমেন্ট, সাবজেক্ট ইংলিশ ফার্স্ট পেপার, সাবজেক্ট কোড 107, এ শর্ট স্টোরি দ্যাট আই হ্যাভ রেড। তো এইভাবে তোমরা শুরু করবে, প্রথমে চুজিং এ শর্ট স্টোরি। হ্যাঁ, এইভাবে তোমরা লিখবে। তোমরা জানো যে তোমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে ফুড অ্যাডাল্টারেশন ইউনিট থেকে, এই জন্য আমি এই দ্য লাঞ্চন যেই একটা স্টোরি রয়েছে সেটা এখানে উপস্থাপন করার চেষ্টা করেছি। তোমরা এখান থেকে উত্তরটা নিয়ে তোমরা অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দিতে পারবে। তো এরপরে তুমি লিখবে সামারি অফ দ্য স্টোরি, এরপর মাই লাইকস অ্যান্ড ডিসলাইকস অ্যাবাউট দ্য স্টোরি। প্রথমে লাইকস, এরপর ডিসলাইকস, এরপর তোমরা লিখবে মাই চেঞ্জেস ইন দ্য স্টোরি। এখানে যেভাবে আছে হুবহু এভাবে লিখে দিলেই হবে। সর্বশেষ কনক্লুডিং স্টেটমেন্ট। হ্যাঁ, এরপর এই পর্যন্তই। তো এখান থেকে তোমরা দেখে দেখে এখনই লিখে ফেলো, লিখে তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টটা যথাসময়ে কলেজে জমা দিয়ে দাও। তো আল্লাহ হাফেজ। তোমরা এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, এরপর যখন তোমরা সময় পাবে তখন দেখে দেখে লিখে নেবে। তো আল্লাহ হাফেজ, এ পর্যন্তই আজকে থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।